রানা আমাকে শপিং এ নিয়ে গেছিল, তারপর তোদের কথা বলছি, তারপর তোদের জন্য কিনে দিছি। ওয়াও সুই মাই গড, দোস্ত এই ছেলে তুই ছাড়বি না, এই ছেলের সাথে প্রেম করতে হবে তোর। আমাদের জন্য দিয়ে দিচ্ছে শপিং করে। দোস্ত তুই যদি ছেলের সাথে চিট করিস না তাহলে আমার সাথে তোর ফ্রেন্ডশিপ নষ্ট বলে দিচ্ছি। কত ভালো ছেলে, আমাদের শপিং করে দিচ্ছে। কিন্তু শোন না, ওর একটা প্রবলেম আছে। কি? আমার বাবার অনেক টাকা, বাট নিজের কিছু নাই। আশ্চর্য, বাবার আছে তো কি হয়েছে? শোন, বাবার টাকা ছেলের টাকা কয়েকদিন পর তো তোরই হবে, আর ওখান থেকে আমাদেরও দিবি। বল, বাপের টাকা তো আমাদের পেছনে খরচ করতেছে, তাই না? কিন্তু দোস্ত আরেকটা সমস্যা আছে, ও এগুলো কিছু নিতে চায় না, ও নিজে কিছু করতে চায়। আর শোন একটা ব্যাপার তুই খেয়াল কর, ওর বাপেরও টাকা আছে, ও নিজে কিছু করতে চায়, তার মানে টুইন ওয়ান, ডাবল ডাবল। আচ্ছা তোকে আমি একটা কথা বলি, এই যে তুই আমি যে মডেলিং করি কয় টাকা পাই, আর আমাদের আশেপাশে যে মডেল ছেলেরা থাকে ও কিনে পুকিনে গরিব ছেলেরা, এর থেকে যেসব ছেলেদের বাপের অনেক টাকা আছে না, ওদের সাথে প্রেম কর অনেক ভালো, বুঝ? আমাদেরও ভালো হবে। তাহলে কি সত্যি সত্যি প্রেম করবো? অবশ্যই। মাই গড, কত কি সুন্দর স্যান্ডেলটা, এই সামান রাখতে চাই। দোস্ত এটা আমার সাইজের, আমি রাখতে নে 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 দোস্ত, এটা আমি রাখি। দোস্ত আমি এটা নিয়ে খেলি নে, সাইজ হবে। তুই যখন ওর সাথে ফোনে কথা বলবি আমি তোকে পাশ থেকে শিখিয়ে দিবো কিভাবে সিরিয়াস ওই ছেলে হবে। হ্যালো হ্যালো, কই তুমি সারাদিন থেকে কোনো খোঁজ খবর নাই? হ্যাঁ একটু মনটা খারাপ। মন খারাপ কেন, কি হয়েছে? আসলে হয়েছে কি, আমি তো তোমাকে বলছি আমি আব্বুর কাছ থেকে কখনোই টাকা পয়সা নিতে চাই না, কিন্তু গত দুই তিন মাস ধরে আমরা একটা বিজনেস প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম, তো ওইটা মোটামুটি অনেক দূর আগাইছে, এখন কিছু টাকার জন্য আসলে আমি বিজনেসটা আর সামনে আগাতে পারছি না। অ্যাপ্রক্স 8-10 লাখ টাকার মতন লাগবে, আমি অলমোস্ট 8 লাখ টাকা ম্যানেজ করে ফেলছি, আর 2 লাখ টাকা হলেই বিজনেসটা শুরু করে দিতে পারতাম। এখন এই টাকাটার জন্য আমি আসলে আব্বুর কাছে ছোট হতে চাচ্ছি না। আর তুমি তো জানোই আমি সবসময় একটু নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা। এখন আমি যদি কারো কাছ থেকে টাকাটা পাই আমি জাস্ট 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে পারবো, এখন এই 1 সপ্তাহের জন্য আমাকে কে টাকা দিবে, আমি কোথেকে টাকাটা ম্যানেজ করবো আমি বুঝতেই পারতেছি না। অনেকগুলো ফ্রেন্ডের সাথে যোগাযোগ করছি, অনেক জায়গায় যোগাযোগ করছি, বাট মানে টাকাটা আমি কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না, আর আমি কোনোভাবেই চাই না আমি বাবার কাছ থেকে টাকাটা নিই। আর পাগল এত ছোট একটু ব্যাপার নিয়ে মন খারাপ করে কি আছে? আমি আছি না, আমাকে একটা কিছু ভাবতে দাও, দেখি কি করা যায়। আচ্ছা তুমি এটা নিয়ে টেনশন করার দরকার নেই, তুমি মেয়ে মানুষ, শুধু শুধু এটার মধ্যে জড়াইও না। আমি কি করবো মানে কি, আমি তোমাকে ভালোবাসি না, তোমার ভালোটা তোমার খারাপটা সব কিছু দায়িত্ব তো আমারও অর্ধেক অর্ধেক, তাই না? আমার মাথায় একটা প্ল্যান আছে, আমাকে একটু 5 মিনিট দাও, আমি একটু ভেবে তারপর তোমাকে ফোন দিই। আচ্ছা ওকে, 5 মিনিট পর ফোন দিচ্ছি, বাই।
হ্যালো হ্যালো শুনো আমার একটা সলিড প্ল্যান আছে আমি অনেক চিন্তা করলাম চিন্তা করার পর দেখলাম আমার কাছে না কিছু জুয়েলারিজ আছে মানে আমার না আমরা যেখানে থাকি না আমাদের সবার একটা সুন্দর আছে যেখানে সবার একটা করে জুয়েলারি রাখা আছে কিছু টাকাও আছে আমি তো তোমাকে অনেক ভালোবাসি তুমি এক কাজ করো না তুমি জুয়েলারিগুলো নিয়ে যাও নিয়ে গিয়ে ওই যে গোল্ডের দোকান থাকে না ওগুলাতে বন্ধক রাখবা তুমি টাকাটা নিয়ে তোমার কাজটা শেষ করো তারপর 10 দিন না তুমি এক মাস সময় নাও নিয়ে তারপর তুমি জিনিসটা আবার টাকা দিয়ে ছুটে নিয়ে এসে আমাকে দিয়ে দিও আচ্ছা তোমার মাথা কি ঠিক আছে কেন তুমি কি বলতেছো তুমি বুঝতেছো ব্যাপারটা শুনো আমি জানি আমি কি বলতেছি হ্যাভ ইউ গন ম্যাড মানে তুমি কিভাবে ভাবলা আমি রানা এই কাজটা করব না 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 এটা কোনোভাবেই সম্ভব না এটা আমি করতে পারবো না প্লিজ আমার কথাটা শুনো এখন তো খুব প্রবলেমে আছি আমরা তাই না আর এর থেকে বেটার সলিউশন তোমাকে কে দিবে আর আমার তো কোনো লস হচ্ছে না বাবা তুমি তো ওটা ওখানে দিয়ে তারপর আবার তুমি ছোটায় নিয়ে আসবা না টাকা দিয়ে তখন ওগুলো আমাকে দিয়ে দিও আমার তো কোনো সমস্যা না কেউ জানবেও তুমি আমাকে কত কিছু দিছো না আমি একবারও তোমার কাছ থেকে বলছি যে আমি নিবো না তো গিফট দিছো আমার ফ্রেন্ডদেরকে কত কিছু করছো আচ্ছা এক শর্তে আমি রাজি হতে পারি যদি তুমি বিষয়টা কারোর সাথে শেয়ার না করো নট এ সিঙ্গেল পারসন অনলি ইউ অ্যান্ড মি আর আমি অবশ্যই জাস্ট এক সপ্তাহের মধ্যে টাকাটা নিয়ে তোমাকে আমি যেভাবে নিয়েছি ওভাবে ফেরত দিয়ে আসবো এবং এটা এর মধ্যে কাউকে জানানোর দরকার নেই তাহলে আমি একমাত্র তোমার কাছ থেকে টাকাটা নিই আর এটাই আমি তোমার কাছ থেকে ফার্স্ট অ্যান্ড লাস্ট বল আমি কখনোই আর কখনোই আমি তোমার কাছ থেকে কোনো কিছু নিব না আমি শুধু তোমার জন্য করে যাব তোমাকে শুধু দিয়ে যাব বাই Love you. Love it. Babe. Hey. আচ্ছা শুনো এই ব্যাগটাতে না অনেকগুলো জুয়েলারি আছে ডায়মন্ড রিং আছে গোল্ডের চেইন আছে আর কিছু ক্যাশ ট্যাগ আছে এটা নিয়ে তুমি স্বর্ণের দোকানে বন্ধক রাখবা বুঝছো আমি প্রিটি শিওর তোমাকে 2 লাখ টাকা থেকেও বেশি টাকা দিবে মাই গড থ্যাংক ইউ সো মাচ ইটস লাইক মাই ড্রিম কাম ট্রু আমি না ছোটবেলা থেকেই ভাবতাম আমি নিজের একটা কিছু করবো নিজের একটা বিজনেস দাঁড় করবো অনেক বড় লোক হবো আমার বাবাটা না আমাকে একদম হেল্প করতে চায় না সবসময় বলে নিজে কিছু কর নিজে কিছু কর তুমি আমার লাইফে আশীর্বাদ হয়ে আসছো একদম শুনো তুমি এরকম করে বলো কেন তোমার বাবার কিছু একটা হয়ে গেলে তো সব কিছু তোমারই হবে তাই না আমি চাই তুমি এখন নিজের পায়ে নিজে দাঁড়াও অনেক বড় হও আর আমার সব মডেলিং ফডেলিং করতে একদম ভালো লাগে না মানুষ কি বলবে পরে বলো বলবে যে বড় লোকের ছেলের সাথে প্রেম করে ছেলের নিজে কিছু নাই এইসব মডেলিং করতে কিন্তু অনেক মেধাটা লাগে আমার এসব ভালো লাগে না আমি তো টিকটক ভিডিও বানাবো বুঝছো না এক ঘুরে বেড়াবো তুমি কোনো চিন্তা করো না আমি আমার বিজনেসের প্রথম প্রফিট দিয়ে আমার সবার আগে একটা ইউরোপ ট্রিপ দিব আমি যে মিড নাইট অফ প্যারিস সিনেমার মতো হচ্ছে প্যারিসের রাস্তা দিয়ে হাঁটবো আইফেল টাওয়ারের ছবি তুলবো আমি হচ্ছে ইউএসএতে গিয়ে ক্যাসিনোতে গিয়ে ইচ্ছা মতো মজা করবো বারে যাবো পার্টি করবো তুমি কিন্তু আমাকে অনেক ছবি তুলে দিবা ছবি কত ছবি তুলবা তুমি ছবি ভিডিও সারাদিন তোমার ছবি আর তোমার ভিডিও করে দিব আমি তারপর হচ্ছে আমরা হচ্ছে সমুদ্রের মাঝখানে ক্রুজ পার্টিতে যাবো আমি হচ্ছে আমি আর তুমি টাইটানিকের ওই যে রোজ আর জ্যাকের মতন পোজ দিয়ে এরপর আমরা বার্সেলোনায় যাবো স্পেনে গিয়ে পার্টি করবো আমরা হচ্ছে মেসির ফুটবল খেলা দেখবো মেসি আমার অনেক পছন্দের তুমি জাস্ট কোনো চিন্তা করো না আমি জাস্ট নেক্সট উইকে হচ্ছে পাসপোর্টটা করতে দিয়ে দিচ্ছি একবার ইমার্জেন্সি তোমার পাসপোর্ট নাই তাহলে তুমি যে বললা লাস্ট উইকে মালয়েশিয়া গেছো ফ্যামিলির সাথে ওইটা তো পাসপোর্ট তো আছে ওইটা তো এমআরপি পাসপোর্ট আমার তো নতুন করে ই পাসপোর্ট করতে হবে না আচ্ছা শুনো তুমি এক কাজ কর তুমি তাহলে দোকানটাতে যাও গিয়ে টাকা নিয়ে আসো আমি ততক্ষণ এখানে ওয়েট করব তুমি এতক্ষণ কি করবে এখানে আমি বঙ্গ একটা ওয়েব সিরিজ দেখব আমি 15 মিনিটের মধ্যে আসছি বাই ভাই আমাকে একটু
আমার কানের দুল আমার রুমেই তো ছিল আমি ওগুলো দিয়ে দিছি আমি 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 দিয়ে বলছি বন্ধক রাখতে এক মাস পর আমার দিয়ে দিতে বলছি আমি কি বলিস তুই পারি তুই আমার চেন দিয়ে দিছিস তুই আমার জিনিস দিছিস তুই জিজ্ঞেস করেও তো নিস নাই না কিন্তু ও তো বলছে ও দিয়ে দিবে দোস্ত আচ্ছা আচ্ছা এক মিনিট দোস্ত তুই না আমার বেস্ট ফ্রেন্ড আমার রিংটা তো অনেক অনেক বেশি এক্সপেন্সিভ আমারটা তো দিস নাই বল তুই আমারটা দিস দিয়ে দিছিস মানে কোথায় গায়েব হয়েছে ফোন কর আসতে বল কেন আমি কথা বলছি ওর ফ্রেন্ড বলছে ওর সব বেঁচে ও বেজে পালাই গেছে দোস্ত আমি এখন কি করব ও তো চলে গেছে তোকে বলছিলাম প্রেম করতে ছেলে চক্করে সবকিছু দিয়ে দিবি তুই আমাদের তাও তুই বসতেছিস সেই 20,000 টাকা বয়ফ্রেন্ড থেকে নিতে কত কষ্ট হয়েছে পারিয়া পারিয়া ওই চেইন আমাকে গান করতে গাহুয়া কোনো গিফট করার পর ওটা রিচেক করেছে ঠিক আছে কিনা আমার চেইন ফেরতে আমি তো ভাবতে আমাকে দিবে কিন্তু তোরাই তো বলছিস ভালো ছিল আমি তো বিশ্বাস করে সব দিয়ে দিচ্ছি এখন তো ভালো বলে সব কিছু দিয়ে দিতে হবে তুই গয়া থেকে টাকা দিছিস কে আমি জানি না করতে গিয়ে কিন্তু তুই ফেরত দিবি হ্যাঁ আমাদের জিনিস কেন শালান শালান আমি তো মাফ করে দিছি আমি কিছু জানি না দোস্ত দরকারে শোন আমার খালার বাসা গিয়ে কাজ করে হলো আমার কানে দুল কিনে দিবি আমি জানি না দোস্ত আমার স্বর্ণের কানের দুল আমি তোরতে এভাবে হারাইতে পারবো তুই বুঝিস না